হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আমার তো আলহামদুলিল্লাহ ভালো। জনিকে নিয়ে একটু টাওয়ার ব্রিজ দেখাতে যাব। তো আজকে আমি বের করে নিছি এই টি-শার্টটা, আমাকে আমার একজন ভালোবাসার মানুষ, ভক্ত, ফ্যান বলি যেটাই বলি, সে আমাকে গিফট করছিল। জিনিসটা পরা হয় না, ভালোবাসতে পরি। তারপর রেডি হয়ে আসছি। এই তো আমি রেডি হয়ে চলে আসছি। চলো অনেক মজা হবে। জনি তুমি সামনে, আমরা পিছনে। মামি প্লিজ, দুই ভাই পিছনে। তাহলে আমরা আসলে প্ল্যান ছিল অ্যাপিং ফরেস্ট যাবো, জুয়েল তো আর যেই আসে তাকে অ্যাপিং ফরেস্ট দেখায়, বাট এখনও টাইম পাই নাই। ইচ্ছা আছে আগে টাওয়ার ব্রিজ যাবো, যদি সময় পাই অ্যাপিং দেখে আসবো, আর যদি সময় না পাই, বিকজ কালকে আবার সকালে আমাদের একটা প্ল্যান আছে, আমরা ওকে নিয়ে সি সাইডে যাবো। সো লেটস সি কত দূর করতে পারি, চলো। রেডবুল খাওয়া যদিও ঠিক না, বাট আমাদের এই যে ঘুম পার্টির জন্য রেডবুল নেওয়া হচ্ছে। যাও, তোমরা যাও নিয়ে আসো। শুরু করি আমরা রাতের টাওয়ার ব্রিজ দেখবো, এটার অন্যরকম একটা সৌন্দর্য। আমরা দিনে আবার নিয়ে যাবো ইনশাল্লাহ। রাতের লন্ডন দেখার কিন্তু অন্যরকম একটা মজা আছে, অসম্ভব সুন্দর লাগে। আমাদের দেশে যেমন রাতে বের হওয়াটা একটু ইনসিকিউর, বাট এখানে তো সিকিউর ফিল করি। আর ঘুরে দেখতে ওয়েদার ভালো থাকলে কথাই নাই, অনেক এনজয় করতে করতে আমরা যাচ্ছিলাম। ইয়েস, আমরা চলে আসছি লন্ডন টাওয়ার ব্রিজে। জনি ওপর থেকে ভিউ এনজয় করতে করতে যাচ্ছিল, সো আমরা পার্কিং খুঁজতেছিলাম। পার্কিং একটা পেলে আমরা গাড়িটা পার্ক করে দেন আমরা নেমে নিচ থেকে দেখব, বিকজ বাংলাদেশ থেকে কেউ আসবে আর টাওয়ার ব্রিজ দেখবে না তা তো হয় না। এই তো আমরা গল্প করতে করতে যাচ্ছি, আর আমার যতটুকু জ্ঞান আছে টাওয়ার ব্রিজ সম্পর্কে আমি ওকে বলছিলাম, বিকজ যে কোনো জায়গায় যাই ওই জায়গা সম্পর্কে আমার জেনে বুঝে যেতে ভালো লাগে আর অন্য কেউ জানাইতে ভালো লাগে। তো যাই হোক, এখানে একটু ফটো সেশনও করলাম, আমি জনিকে ছবি তুলে দিলাম, আমরাও ছবি তুললাম। আমরা এখন যাব নিস্টার দিকে, মানে টাওয়ার ব্রিজের ভিউটা দেখতে পাবা। নিচ থেকে টাওয়ার ব্রিজের প্রপার ভিউটা অনেক সুন্দর করে দেখা যায়, আদার সাইড দিয়েও দেখা যায়। সো নিচে আবার অনেক সুন্দর সুন্দর রেস্টুরেন্টও আছে, যাদের সময় আছে সময় নিয়ে আসতে পারো। আবার এখানে কিন্তু টিকিট কেটেও প্রপার টাওয়ার ব্রিজটা সম্পর্কে জানা যায়, দেখা যায়। কেমন লাগছে জনিকে দেখাচ্ছিলাম? ঠান্ডা বেশি লাগছে? না, ঠান্ডা তো না। হ্যালো মিস্টার, ইউ ওকে? গল্প করতে করতে যাচ্ছিলাম, জনিকে যতটুকু দেখানো যায় দেখাইতেছিলাম, বলতেছিলাম।
আর ওয়েদারটা এত চমৎকার ছিল, জনি তো এনজয় করছিল করছিল, আমি নিজেও সাথে অনেক এনজয় করছিলাম। জুয়েল একটু স্লিপি, এই জন্য মনে হচ্ছিল একটু খারাপ লাগছিল। যাই হোক, মোটামুটি মানে রাতের যে সৌন্দর্য, সবসময় তো রাতে বের হওয়া যাবে না বিকজ শর্ট টাইম, তো জনিকে একটু দেখানোর চেষ্টা করলাম। ভাবছিলাম তাড়াহুড়ো করে ফিরবো, বাট ওয়েদারটা ভালো থাকার কারণে হাঁটতে হাঁটতে আমরা অনেক দূর চলে আসছি। ফাইনালি এখন ফেরার পালা, রাত প্রায় 3টা বাজে। যেহেতু এখানে অনেক দেরি হয়ে গেছে, সোয়েপিং ফরেস্টে যাওয়ার প্ল্যানটা আমরা ক্যান্সেল করলাম। ফাইনালি নাও টাইম টু গো হোম, এখন বাসায় যাব, রেস্ট করব, বিকজ কালকে আমাদের আরেকটা প্ল্যান আছে। গুড নাইট।